আবারও শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ঘটনাটি ঘটে হরিণঘাটা পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ড ধলুইপুর। তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের চেয়ারপারসন মাসারিফ মন্ডল, ফারুক মন্ডল তার দল বলির হাতে আক্রান্ত হন। রাজু তরফদার জানায় যে তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় অসভ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত ফারুক মন্ডল ও তার দলবল। দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে যে আমার বাবা সারান থেকে ছিল, যে বাড়িতে আসছিল। কি নাম তোমার? আমার নাম হচ্ছে রাজু তরফদার। আচ্ছা, কোথায় বাড়ি? দলিপুর। আচ্ছা, আমার বাবা যখন বাড়িতে আসে যে তারপরে যে খিস্তি খামারি করেছে রাস্তায়, আমার বাবা এসে বাড়িতে এসে বললো, তারপরে ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করতে গেছিলাম যে আমার বাবাকে কেন ঠিক খামারি করা হলো। জিজ্ঞাসা করার পরে যে আরো চার পুরো আরো ছিল, চার পাঁচ জনের বন্ধু বান্ধব ছিল আরো, ঠিক আছে, তারা আমাকে ছেলেটা আক্রমণ করে দেখ আমার আঙুলটা আমি মুচড়ে দেয়। তারপরে ওই কাড়া মুচড়ে দেয়। হ্যাঁ, কাড়া মুচড়ে দেয়। ওই যে ফারুক, নাম কি তাদের? নাম হচ্ছে মফিজুল। আচ্ছা, গুলদার। আচ্ছা, তারা এলাকায় থাকে? এলাকায় থাকে। মফিজুল গুলদার কি করে? ও কাজ করে। আচ্ছা, তারপরে তোমার আরেকজন ছিল ওর পাশে, ফারুক ফারুক মন্ডল, ফারুক মন্ডল, ওর বাবা আসলো ঝামেলা স্টকে আসলো এখানে। কি নাম ওর বাবা? সাথে মন্ডল। ও এখানে আসলো ঝামেলা হয়ে গেলো, এসে এখানে এসে গুলি ফায়ার করলো। তারপরে আমরা আতঙ্ক হয়ে নিজের মতন চলে আসছিলাম। কি নিয়ে ঝামেলা লাগে? ঝামেলা লাগে হচ্ছে প্রথম যেটা বললাম যে আমার বাবাকে প্রথম ফেক খাবার করলো, করার পরে তারপরে সেটা আমার বাবা এসে বাড়িকে বাড়িতে বললো, সেটা আমার ওকে জিজ্ঞাসা করতে গেলাম যে বাবাকে কেন ট্রিটমেন্ট করা হলো। এই নিয়ে উদ্দেশ্য নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। তারপরে তো এখানে তো ছেলেপিলে নিয়ে ঝামেলা হয়েছিল, ছেলেগুলো ছিল, তারপরে তোমার এসে ওরা তো গুলি ফায়ার করে দিল। ঝামেলা হতে মারপিট হতে গুলি ফায়ার করলো? হ্যাঁ, ঝামেলার মধ্যে এসে ভিড়ের ভেতরে এসে গুলি চালিয়েছে। গড়াউন? হ্যাঁ, কটা গুলি? গড়াউন গুলি চালিয়েছে, এক রাউন্ড গুলি চালিয়েছে, দ্বিতীয় রাউন্ড আবার চালাতে গিয়েছে। তোমার কোথায় লাগে? আমার হাতে লাগে। আচ্ছা, এখন কি বলে থানায় অভিযোগ দিয়েছো? থানায় অভিযোগ দেওয়া হচ্ছে। আচ্ছা, দেখি কি ব্যবস্থা নেয়। মুশারফ মন্ডলের নামে অভিযোগ, কি কারণে হঠাৎ করে গুলি চালালো? আপনাদের মারলোই বা কেন? মারলো বা কেন? আমার আমাদের ঠেকাতে বলতে আমাদের কি দাদু সম্পর্ক হয়। আচ্ছা, কি নিয়ে ঘটনা? কি নিয়ে? কি নিয়ে সঠিক? আমরা দাদু হয় আমাদের সম্পর্ক, মানে আমাদের দাদুই। এবার আমরা বাড়ি ওনার আসতে গিয়েছিল, মানে সার নিয়ে বাড়ি আসছিল মটন লাগার, তো ওনাকে দেখে খিস্তি খামারি করে। হঠাৎ আমার দাদু বাড়িতে এসে হঠাৎ খিস্তি খামারি করে। হ্যাঁ, হঠাৎ খিস্তি খামারি করে বাড়িতে এসে আমার দাদু আমাদেরকে সব জানায় যে এরকম ব্যাপার, সব মাঝে মাঝে এরকম ফের থামারি করছে কম বেশি করে সবাই। কি কারণে? কারণে জানি না কি কারণে হচ্ছে, কিন্তু আমার দাদু এসে বললো যে আমাদের কেন ফের থামারি এরকম, আমাদের দেখলে এরকম গালাগালি মন্দ করে না। তো এবার আমাদের এসে বললো তাহলে আমরা চলো যাই জিজ্ঞেস করবো কি কারণে আজকে গুলি চালালো আর কারাই বা ছিল এই গুলি চালালো। ওই যে আমার দাদুকে গালাগালি দিয়েছিল, আমরা এবার গেছি দাদুর কাছে যে কি জন্য আমার দাদুকে দেখে গালাগালি মন্দ করা হলো। আচ্ছা, আমার দাদু এবার আমরা সবাই গেছি, এবার ওই কারণে পাশ থেকে ছেলেরা এসে, মানে ওই ডাক নাম হচ্ছে এই যে মুশারফের নামে যে অভিযোগ, মূলত মুশারফ কি কাজ করে? সাত নম্বরের ওয়ার্ডের কি চেয়ারপারসন? আচ্ছা, কোন দলের? দলের, তৃণমূল দলের। তৃণমূল দল? হ্যাঁ, ওই গুলি চালিয়েছে, ওই চালিয়েছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমরা দেখি প্রশাসনের আর সাহায্য নিয়ে দেখি কি করে। আপনার নাম? আমার নাম মিজানুর তরফদার। মেজারুল মন্ডল এবং কথা কাটাকাটির মধ্যেই শূন্যে গুলি চালায় অভিযুক্ত মেজানুর, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে তৎক্ষণাৎ মোহনপুর ফাঁড়ির উচ্চপদস্থ আধিকারিক। অবশেষে আক্রান্ত তৃণমূল কর্মীরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়। যদিও কি কারণে ভরসন্ধেবেলায় জড়বহুল এলাকায় এই ঘটনা ঘটালো এবং শূন্যে গুলি করলো তা তদন্ত করছে স্থানীয় থানার প্রশাসন। যদিও এই তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে, কারণ একাধিক দুর্নীতি নামে অভিযুক্ত এই ফারুক এবং মোশারফ মন্ডল, যদিও স্থানীয় থানায় তাদের নামে অভিযোগ থাকলেও প্রশাসন কোন রকম সঠিকভাবে পদক্ষেপ নেয় না, যার কারণে প্রশাসন সবকিছু জানলেও কিভাবে গল্লি চলল ভর সন্ধেবেলায় প্রশ্ন একটা থাকছে। বিষয়টা হচ্ছে আমি বাই ফোন শুনি যে ওখানে এরকম একটি ঘটনা ঘটে এবং গুলি চালার ঘটনাটি আমাকে বলা হয়, আমি শুনি এবং আপনাদের মাধ্যমে আমি এখন শুনলাম যে বিষয়টা হয়েছে। তো আমি শোনার পরই সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করি, ফোন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলি এবং বিষয়টি সম্পর্কে
তাদেরকে তদন্ত করার জন্য অনুরোধ করি। মূলত দুজনের নাম আসছে, এক হচ্ছে ফারুক আর হচ্ছে মোশাররফ, যিনি আমরা গেছিলাম সেখানে বলছে একাধিক দুর্নীতি কাজের সাথে এই ফারুক এবং মোশাররফ জড়িত, পাশাপাশি আপনাদের তৃণমূলের দলটাও আসছে, কি বলবেন? দেখুন, বিষয়টা তো আমি স্পটে ছিলাম না, আমি সম্পূর্ণ বিষয়টা আইনি পথে যাওয়ার ব্যাপারেই ভাবনা চিন্তা করছি, কারণ আইন আইনের মতন চলবে এবং দোষী যারা সাব্যস্ত হবেন তাদের কঠোর শাস্তি হবে, এটাই বলতে চাই। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি যারা মার খেয়েছেন, আহত হয়েছেন, তাদের কি খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছি বলতে আমি পুরোটাই ফোনে শুনেছি, আমি আমার তাদের সাথে এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি, কিন্তু আমি পুলিশকে জানিয়েছি এবং পুলিশ স্পটে গিয়ে তদন্ত করেছে এবং তারা তাদের মতো করে প্রশাসনের সাথে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, আমার প্রশাসনের সাথে কথা হয়েছে। আর কি চাইছেন, কি চাইছেন? আমি শুধুমাত্র চাইছি গ্রামবাসীর যেন কোনো ক্ষতি না হয়, 7 নম্বর ওয়ার্ডের মানুষ যেন নিশ্চিতভাবে থাকতে পারেন, কোনো আতঙ্ক যেন 7 নম্বরের মানুষকে গ্রাস করতে না পারে, এখানে যদি কোনো দুষ্কৃতি মানে দুষ্কৃতি আর যদি কোনোভাবে চলতে থাকে তো সেই জিনিসটা যেন প্রশাসনের মাধ্যমে তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা। হঠাৎ করে এরকম ঘটনা ঘটার কারণটা? বিষয়টি সম্পর্কে প্রশাসনের কাছে অবগত করা হয়েছে, প্রশাসন সূত্রে। আপনার নাম? শিবা কাঞ্জিলাল ভট্টাচার্য, কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড। মোশাররফ কি করে, কি কোথায় থাকে? ও দলিপুরি থাকে। কি করে? ও দলিপুরি তোমার চাষবাস করে। কেন গুলি চালালো, কেন হঠাৎ করে? হঠাৎ করে গুলি চালালো, ওই ঝামেলা, ওই মানে বাপবেটায়, মানে ওরা দুই বাপবেটায় গিয়ে মানে ওই জায়গায় জিজ্ঞেস করে যে কি বিষয়, কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করতে গিয়ে তখন ওই কি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করতে যে আমার বাবাকে কেন মেরেছিস, গালাগালি, হ্যাঁ আমার বাবাকে কেন গালাগালি দিয়েছিস, কারা গালাগালি? ওই মোশাররফের ছেলের আর কি জিজ্ঞেস করছে। এবার জিজ্ঞেস করতে করতে এবারে ওই পাশের লোক সাইডে তোমার কি কালু আর কি, ও সাইড দিয়ে ঘুষি চালিয়ে দিয়েছে, ওর ঘুষি যখনই চালিয়ে দিয়েছে। এবার ওর বাবা পিছন দিয়ে মোশারে মানে এসে পিছন দিয়ে এসে ওই গুলিটা ও চালিয়ে দিয়েছে। শূন্য চালায় গুলি না কাউকে উপর দিকে চালায়? আচ্ছা, কজনকে কজনকে মারে, কজনকে মারধর, কজনকে মারধর হয়েছে? ধরেন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।